আমাদের দীর্ঘদিনের দাবি যে আরে গাঙ্গে জল ফল লাগে নিচের দিকে লাভ দিয়েছে পুলিশরা কি আছে তো ফাঁকা এর মধ্যে তো ফাঁকা দেখার মতন সৃষ্টি স্যার এই পরিস্থিতিতে আপনার কি মতামত রয়েছে আপনারা সকলে জানেন গত সোমবার এবং আমরা একটা প্রদর্শন করেছিলাম কোলাহাট ব্লক কংগ্রেসের পক্ষ থেকে এবং আমাদের দীর্ঘদিনের দাবি যে কোলাঘাট দেনান বাজার থেকে আমাদের জল প্রকল্প পর্যন্ত নদীর বাঁধের খুব ভঙ্গুর অবস্থা এর একটাই কারণ যে প্রতি বছর রিয়াস এবং আমপন ঝড়ে যেভাবে লক্ষ লক্ষ টাকা খরচ করে রাস্তা মেরামতের নামে টাকা নয়ছয় হয় কোটি কোটি টাকা স্যাংশন হয় অথচ লাখ লাখ টাকা নেতাদের পকেটে ঢুকে থুতু দিয়ে ছাতুগুলোর মতো প্রতি বছর কাজ হয় আমাদের দীর্ঘদিনের দাবি যে পারমানেন্ট সলিউশন করতে হবে যে গত সোমবার আমরা এটা পরিদর্শন করেছিলাম এবং আপনারা সকলে দেখেছেন যে আমবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছিল এবং এসডিও সাহেব বিডিও সাহেব এমএলএ সাহেব সবাই এসেছিলেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি আজ যা কন্ডিশান তাতে নদীর পাড় দেখে মনে হচ্ছে যে প্রশাসন জেগে ঘুমিয়ে আছে তাই গোলাঘাট ব্লক কংগ্রেসের পক্ষ থেকে অবিলম্বে দাবি জানানো হচ্ছে যে দুদিনের মধ্যে কংক্রিটের ঢালাই বাঁধ নির্মাণ করতে হবে নাহলে আগামী দিন কোলাহাট ব্লক কংগ্রেসের পক্ষ থেকে কোলাঘাট রাজপথ আমরা অবরুদ্ধ করে দেব এবং ইরিগেশন এবং এসডিও বিডিও এদেরকে আমরা আগাম সতর্কবার্তা দিচ্ছি যে আপনারা কোলাঘাটবাসীর জীবনে ছিনিমি খেলবেন না আর কোলাঘাটের ঐতিহ্য তাপবিদ্যুৎ কেন্দ্র রামকো সিমেন্ট যে কোনো মুহূর্তে ক্ষতিগ্রস্ত হতে পারে এবং আমরা কোলাঘাটবাসী হিসেবে আতঙ্কিত যে নদীর বাঁধ যে কোনো মুহূর্তে নদীর তলে গিয়ে আমরা বিপদগ্রস্ত হতে পারি এবং যেভাবে নদীর বাঁধ ভেঙেছে যে আমরা হয়তো রাত্রের মধ্যেই নদীর বাঁধ হয়তো নদীর তলে তলিয়ে যাবে তাই কোলাঘাট ব্লক কংগ্রেসের পক্ষ থেকে অবিলম্বে প্রশাসনকে জানানো যাচ্ছে যে অবিলম্বে কাজ চালু করতে হবে এবং কংক্রিটের ঢালাই বাঁধ নির্মাণ করতে হবে সভাপতি সম্মিলেশন কোলাঘাট ব্লক কংগ্রেস কমিটি আমি নিশ্চিত করে বলবো এটা একটু বিপজ্জনক আমরা সঙ্গে সঙ্গে আমাদের দপ্তরের ইঞ্জিনিয়ার এদের পাঠিয়েছি আমি নিজেও সেই জায়গায় যাচ্ছি বাংলোর কাজটা এই যখন আয়লাটা হয় তো আয়লা আমি বলছি আমাদের রিয়াস সেই সময় একটু ক্ষতিগ্রস্ত ছিল আমরা ওটাকে ইমিডিয়েট যাতে রিপেয়ার করে মানুষ যাতে কোনো বিপদে না পড়ে সেই চেষ্টা করার চলছে যদি ইঞ্জিনিয়ার তাকে আমি বলেছি এসিকে খবর পাঠানো হয়েছে ইঞ্জিনিয়ারদের আমি দ্রুত গতিতে কাজ করে এটাকে সারানোর জন্য যা যা করার প্রয়োজন আছে সেইভাবেই আমি নির্দেশ দিয়েছি এবং তারাও তৎপরতার সঙ্গে এই কাজ শুরু করে দিয়েছে হ্যাঁ এই দুপুর থেকে যান চলাচল বন্ধ কারণ এর উপরে যান চলাচল করলে বিপদ আরো বাড়বে ফাটলটা বাড়তে থাকবে আপনি কি ওখানে পরিদর্শন যাবেন আমি অবশ্যই যাবো আমি এক্ষুনি যাচ্ছি আর এর আগেও দেখেছিলেন এইরকমটা ধস ময়না দোবাদির ওখানে হয়েছিল আমার দপ্তর অতি তৎপরতার সঙ্গে রাত্রি জেগে সেটাকে 80 মিটার ধস ছিল এটা তার থেকে অনেক কম আপনারা নিশ্চিন্তে থাকুন দপ্তর সচেষ্ট কারণ আমরা আমাদের নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী তিনি সবসময় আমাদের সজাগ থাকতে বলেছেন সেই অনুযায়ী আমরা কাজেও নেমে পড়ছি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ল্ড হলমার্ক সোনার গয়না রূপার গয়না সার্টিফাইড গ্রহরত্ন ও শোপিস দ্বারা সুসজ্জিত শোরুম দুর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের ঠিক বিপরীতে